বিকের পণ্য কিনে হন ধন্য। তো এটি হচ্ছে বিকের পণ্য মেশিনারিজ। তো বিকের পণ্য মেশিনারিজ যদি আপনারা ক্রয় করতে চান, কোথা থেকে ক্রয় করবেন এবং কিভাবে ক্রয় করবেন, বর্তমান বাজার মূল্য কত এবং এই মেশিনে কি কি কাজ হয় আর বিকেতে কি কি ধরনের মেশিনারিজ পাওয়া যায়, সেটি কিন্তু আমরা এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে হ্যামার মেশিন। এটি 5 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি ব্যবহার করা হয়। এই একটা মেশিন দিয়ে একাধিক কাজ আপনি করতে পারবেন, যেমন হলুদ, মরিচ, মশলা ইত্যাদি পাউডার করতে পারবেন। ধানের চিটা বা পাতান চুচা যেটাই বলেন না কেন, সেগুলো থেকে আপনি পাউডার বা ব্র্যান্ড তৈরি করতে পারবেন, গবাদি পশুর খাবার করার জন্য উপযোগী করতে পারবেন। যদি সডাস ব্যতীত ফার্নিচার ডাস্ট হয় সেটা কিন্তু আপনি মশার কয়েলের কাজে ব্যবহার করতে পারবেন এই মেশিন দিয়েই পাউডার করে। লেয়ার মুরগির খাবার কিংবা গবাদি পশুর খাবার যদি তৈরি করেন, দানা কিংবা ফাঁকি যেটাকে বলে 3-4 সাইজ বা 2-4 সাইজ যেটাই বলেন না কেন, এই মেশিন দিয়ে আপনি নেট চেঞ্জ করার মাধ্যমে ছোট বড় দানা আপনি মাল বাই করতে পারবেন। তবে শর্ত প্রযোজ্য অবশ্যই মনে রাখবেন, 100% শুকনো মাল এই মেশিন দিয়ে মারাই হবে, কোনো প্রকার নরম মাল মারাই হবে না। তো বিপর্স, এই মেশিনে অনেকে আরপিএমে মেজারমেন্ট না করার কারণেই কিন্তু এই মেশিন চালাতে অনেক সমস্যা দেখা দেয়, অনেক সমস্যার সম্মুখীন হয়, প্লাস আমাদেরকে ফোন করেন। এই মেশিন 5 হর্স পাওয়ার একটি মোটর দিবেন, 2800 আরপিএম কিংবা 1400 আরপিএম যেটাই দেন না কেন, মনে রাখবেন পুলি মাধ্যমে সেট আপ করে মেশিনটাকে 4000 থেকে 4500 আরপিএমে মেশিনটাকে ঘুরাইতে হবে, 4000 থেকে 4500 আরপিএম, তাহলে আপনার এই মেশিনটার সঠিক প্রোডাকশন আপনি পাবেন। 80 থেকে 100 কেজি মাল আপনি এই মেশিন দিয়ে ক্রাশিং করতে পারবেন। এটা উইদাউট মোটর ব্যতীত মেশিনের মূল্য হচ্ছে 35,000 অনলি মেশিন উইদাউট মোটর। যদি কিনা আপনারা এখানে মোটর সহকারে ফুল সেট আপ নেন, 440 মোটর সহকারে নিলে 50,000 টাকা এই মেশিন আপনারা সেট আপ পাবেন। 225 হর্স পাওয়ার মোটর যদি নেন সেক্ষেত্রে 2,000 টাকা প্লাস হবে, কারণ 220 মোটরের দাম একটু বেশি, এই জন্য 52,000 টাকা পড়বে 220 মোটর সহকারে ফুলফিল সেট আপ। মনে রাখবেন মেশিনের সাথে 3 পিস জালি আপনারা পাবেন, এছাড়া অতিরিক্ত কোনো মাল এই মেশিনে থাকবে না। এই মেশিনটা অনেকে ইন্ডিয়ান বলে কিন্তু এই মেশিন ইন্ডিয়ান না, এটি সম্পূর্ণ বাংলাদেশের তৈরি। তো ভিউয়ার্স, এই মেশিনটা হচ্ছে ইজি মুভ সিস্টেম। তো এই মুভ সিস্টেমটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এই যে এটা এইদিকেও হবে, আবার চাইলে ওইদিকেও যাবে। প্লাস আপনি যদি মনে করেন এই ডেলিভারি পয়েন্টটা ডানে কিংবা বাম সাইডে সরাবেন, সেটাও কিন্তু সম্ভব। যদি বলেন কীভাবে, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সিস্টেম আছে এই, তো এইভাবে কিন্তু আপনি চাইলে এটাকে ইজিভাবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে এইভাবে টেনে নিয়ে এসে পাশে রাখতে পারেন। তো আপনার ইচ্ছা অধীন কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। তো এই মেশিনের বর্তমান যদি আপনারা ঘরে বসে ক্রয় করতে চান, সামথিং টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনি আপনার নিজ জেলা শহর পর্যন্ত নিতে পারবেন। অবশ্যই অর্ডার দেওয়ার পরের দিনই কিন্তু ডেলিভারি আপনারা পাবেন টোটাল বাংলাদেশ যে কোনো জায়গা থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, বিকেনাভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। বর্তমানে 32টির উপরে প্রোডাক্ট আমাদের এই শোরুমে আপনারা পাবেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের আমরা ভিডিও দিয়ে থাকি। তো যে সকল ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন ওই সমস্ত মেশিনগুলোই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। যদি কিনা কেউ ডিলারশিপ নেওয়ার ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার সমূহ দেওয়া আছে। সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন। গুগল ম্যাপে যদি আপনারা আমাদের অবস্থান সমূহ দেখতে চান, বিকেবিডি লিখে সার্চ করবেন, বর্তমান যে যেখান থেকেই যে কোনো মেশিন ক্রয় করবেন। যদি কিনা ওই সময়ের বাজার মূল্য জানতে চান কমেন্ট করবেন, তাহলেই কিন্তু আমরা পরের দিন আপনার ওই মেশিনের বাজার মূল্য, বর্তমান যে বাজার মূল্য সেটা কিন্তু আমরা কমেন্ট বক্সে আপনাকে দিয়ে দিব, সেটা দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন। মনে রাখবেন আমাদের কাছে কোনো প্রকার দরাদামের সুযোগ নাই। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, কিছু টাকা ইনভেস্ট করে ব্যবসা করবেন, চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হন। আল্লাহ হাফেজ।